আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ইন্না রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন যারা এই ভিডিওটি দেখতে আসছেন সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। ঈদের নামাজ ঈদগাহেই আদায় করতে হবে কিনা আমরা অনেকেই ঈদুল ফিতরের নামাজ আদায় করব তো এইটা কি আমাদের ঈদগাহে আদায় করা জরুরি কিনা বা কোথায় আমরা পড়ব এ নিয়ে আলোচনা করব। ভালো করে বুঝতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আমার কি এখনও যারা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা ঈদের নামাজ যে নামাজটি হয় এটা দুই ডাকাত নামাজ ওয়াজিব তো ঈদের নামাজ ঈদগাহে অর্থাৎ মাঠে এলাকার কোনো মাঠ থাকলে সেই মাঠে পড়াটাই হলো সুন্নত কারণ নবী আল্লাহনবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কালামদেরকে নিয়ে ঈদগাহেই নামাজ আদায় করেছেন এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে তো কেউ যদি ঈদগাহে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়েন তাহলে সুন্নতের খেলাফ করা হবে সুন্নতের বিপরীত করা হবে ঈদগাহে ঈদের নামাজ পড়াটাই হলো সুন্নত হ্যাঁ তবে যদি কোনো সরই উজর চলে আসে কোনো অপারগতা চলে আসে সেই ক্ষেত্রে ঈদগাহে না পরে মসজিদে ঈদের নামাজ পড়া যাবে যেমন বৃষ্টি চলে আসলো বা স্থানের সংকলন নেই মাঠ নেই এলাকাতে যার কারণে মাসজিদের নামাজ আদায় করতে হবে এমন যদি দাঁড়ায় বা বর্তমানে করোনা ভাইরাসের মহামারী চলছে বিশেষজ্ঞরা যদি বলে থাকেন যে একসাথে এত লোক পড়লে সমস্যা হবে তাহলে এই সমস্ত উজোর দেখা দিলে তখন ঈদের নামাজ ঈদগাহে না পড়ে মাসজিদে পড়া যাবে অবকাশ রয়েছে তাতে কোনো সমস্যা নেই ইসলাম এর সুযোগ দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত একটি মাস আলা নিয়ে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার